চর্চা বিগ ব্রেকিং নিউজ। বাংলাদেশ অতি ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হওয়া পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাছতে এইবার বাংলাদেশ এরিবর বাবে সাজু হয়েছে মুখ্য ন্যায়াধীশে, বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশে বাংলাদেশ এরিবর বাবে সাজু হয়েছে। আর ছাত্র সমাজের তীব্র প্রতিবাদের পাছতে এইবার বাংলাদেশ এরিব বাংলাদেশের মুখ্য ন্যায়াধীশে। একটা বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে জানার চেষ্টা করছো। প্রধানমন্ত্রী হাসিনার পাছতে এইবার বাংলাদেশ এরিব মুখ্য ন্যায়াধীশে। ছাত্র সমাজের তীব্র প্রতিবাদের পাছতে এই সিদ্ধান্ত। ছাত্র সমাজে বান্ধি দিয়া সময়ের পূর্বেই পদত্যাগর সিদ্ধান্ত ন্যায়াধীশ অবেদুল হাসানের। ছাত্র সমাজের প্রতিবাদের পাছতে এই সিদ্ধান্ত ন্যায়াধীশগীর। হাসানের পদত্যাগর দাবীরে ছাত্র সমাজে ঘেরাও করেছিল বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়, আর বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয় ঘেরাও করে পদত্যাগর দাবি উঠিছিল। ছাত্র সমাজের ওসর নতশির হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ন্যায়াধীশগীয়ে, আর পদত্যাগর ছাত্র সমাজে বান্ধি দিছিল এঘন্টার সময়। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ন্যায়াধীশের পদ এড়ার সিদ্ধান্ত অবেদুল হাসানের। আর প্রধানমন্ত্রী হাসিনার পাছত এবার বাংলাদেশ এরিব মুখ্য ন্যায়াধীশে। তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল মুখ্য ন্যায়াধীশগীয়ে, পদ এড়ার পদত্যাগ করার তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল, আর ছাত্র সমাজের প্রতিবাদত সেও মানি অবশেষত পদত্যাগ করিবার বাবে সাজু হয়েছে বাংলাদেশের মুখ্য ন্যায়াধীশে। আর কিদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল এই মুহূর্তে পুনে পুনে দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। ছাত্র সমাজের প্রতিবাদের পাছতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্য ন্যায়াধীশগীয়ে, আর বাংলাদেশের অধিক ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হওয়া পরিলক্ষিত হয়েছে। আমি এই মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো কেনে ধরনের পরিবেশের সূচনা হয়েছিল। শেহতীয়া খবর মুহূর্তে জানার চেষ্টা করছো। প্রধানমন্ত্রী হাসিনার পাছত এবার ছাত্র সমাজের প্রতিবাদত নতকীর মুখ্য ন্যায়াধীশ। প্রতিবাদত হেও মানি উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশে পদ এরা পরিলক্ষিত হয়েছে। অধিক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে গতি করেছে বাংলাদেশ। চুবুরিয়া বাংলাদেশত পরিস্থিতি অতি ভয়ঙ্কর হওয়া পরিলক্ষিত হয়েছে। দেখাইছো দৃশ্যাংশ। হাসানের পদত্যাগর দাবীরে ছাত্র সমাজে ঘেরাও করেছিল বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয় ঘেরাও করেছিল, আর অবশেষত মুখ্য ন্যায়াধীশগীয়ে ছাত্র সমাজের আন্দোলনত সেও মানি পদত্যাগ করবলৈ বাধ্য হয়েছে। প্রতিবাদের দৃশ্যাংশ মুহূর্তে দেখাইছো কেনে ধরনের তীব্র প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল। দৃশ্যাংশ কেটে চাও। অবশেষত পদত্যাগ করবলৈ বাধ্য হল বাংলাদেশের মুখ্য ন্যায়াধীশ ইবেদুল হাসানে। এবার বাংলাদেশ এরার বাবে সাজু হয়েছে মুখ্য ন্যায়াধীশে। পরিস্থিতি অধিক ভয়ঙ্কর হওয়া পরিলক্ষিত হয়েছে বাংলাদেশত। ছাত্র সমাজের ওসর নতকীর হয়েছে বাংলাদেশের মুখ্য ন্যায়াধীশ। প্রধানমন্ত্রী হাসিনার পাছত এবার বাংলাদেশ এরিব মুখ্য ন্যায়াধীশগীয়ে। প্রধানমন্ত্রী হাসিনার পাছত বাংলাদেশ এরিবলৈ সাজু হয়েছে বাংলাদেশের মুখ্য ন্যায়াধীশ। আর প্রধানমন্ত্রী হাসিনার পাছত অবেদুল হাসানে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্র সমাজে যেহেতু এঘন্টার সময় বান্ধি দিছিল, আর এঘন্টার পূর্বেই এয়া পদত্যাগ পত্র প্রেরণ করেছে। লাফানো